হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রীতি, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ঝটপট একটা ছোটোখাটো রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই বিকালে, আর এক কাপ চায়ের সাথে তো অনেক ভালো লাগবে। আমি এখানে আজকে আপনাদের জন্য চিড়ার বড়া করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো একবারে কুচি কুচি করে নেবেন। আমার এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের হয়ে গিয়েছে, আপনারা একদম কুচি কুচি করে দিয়ে নেবেন পেঁয়াজগুলো। একটি ডিম, ডিমটা ফেটিয়ে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন কুচি কুচি করে, কিন্তু আমি কাঁচামরিচ দিব না, কারণ আমরা ঝাল কম খাই, তাই মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ অনুযায়ী। এখন ভালো মতো এগুলো মতে নিব, একদম ভালো মতো মতে নেবেন, যাতে চিড়াগুলো আস্ত আস্ত না থাকে। চিড়া ভিজলে এমনিতে নরম হয়ে যায়, আর ডিম দেওয়াতে তো আরও নরম হয়ে যাবে। একদম ভালো মতো মথে নেবেন। আমি এখানে মথে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মথে নেওয়া শেষ, এখন আমি এগুলো ভাজতে চলে যাব। তাহলে চলুন ভাজতে চলে যাই। আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি সরিষার তেল ইউজ করি, সরিষার তেল খাই আমরা, সয়াবিন তেল খাই না, যার কারণে তেলটা একটু তাতিয়ে নিব। তেলটা একটু তাতিয়ে নিচ্ছি, যাতে সরিষার তেলের তেজটা চলে যায়, আর না হলে সরিষার তেলের গন্ধটা থেকে যাবে। আমি তেলটা তাতিয়ে নিয়েছি, একদম গরম করে নিয়েছি। এখন আমি এক চেষ্টা করে ঠিক পেঁয়াজুর মতো সাইজ করে, বা আপনার যেভাবে মন চায় ওইভাবে শেপ করে দিতে পারেন। আমি পেঁয়াজুর মতো শেপ করে দিচ্ছি, একটা একটা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো এখন ভালো মতো ভেজে নেবেন একটু ব্রাউন কালার করে। বিকালের নাস্তা হিসেবে আর বাচ্চাদেরকেও দিলে বাচ্চারাও খুব মজা করে খেতে পারবে। বিকালের নাস্তা হিসেবে এটা খুব সহজ, আপনারা যখন মন চায় তখন তৈরি করে খেতে পারবেন। আমি আবার উল্টিয়ে দিচ্ছি বড়াগুলো। আমার ভাজা হয়ে গিয়েছে, এরকম ব্রাউন কালার হলে আপনারা তুলে ফেলবেন। এবার আমরা পরিবেশন করতে চলে যাব। তাহলে চলুন পরিবেশন করতে চলে যাই।
আমাদের আমাদের চিড়ার বড়া করা শেষ। সবার যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।